ক্লাস টুয়েলভ, আজকে আমরা কিছু এক্সাম টিপস নিয়ে আলোচনা করব। বায়োলজি পরীক্ষার জন্য কিছু নিয়ম তোমাদের মেনে চলতে হবে, তাহলে তোমরা পরীক্ষাটা ভালো দিতে পারবে। তো সেগুলোই নিয়ম এখানে আলোচনা করা হয়েছে, একবার অ্যাটলিস্ট দেখে নিবে, তাহলেই তোমাদের মনে পড়ে যাবে যে পরীক্ষার হলে আমাদের কীভাবে চললে বা কী কী নিয়ম পালন করলে আমরা পরীক্ষাটা ভালো দিতে পারবো। যাই হোক, দেখো, অ্যাট ফার্স্ট ঘড়ি, জলের বোতল, রুমাল, কালার পেন অবশ্যই লাগবে, নিয়ে যেতে হবে। ঘড়িটা কেন? কারণ টাইম দেখার জন্য, পাশের জনকে বিরক্ত করার থেকে নিজের কাছে ঘড়ি থাকা অনেক বেটার। জলের বোতল, প্রচণ্ড রোদ করছে, সেই জন্য মানে জল পিপাসা পেতেই পারে, সেই জন্য আমরা জলের বোতল রাখবো সঙ্গে। রুমাল, অনেক সময় হয় কি ঘামের জন্য পেনটা স্লিপ করে লেখার সময়, সেই জন্য সেই রুমাল দিয়ে সেটাকে মুছতে সাহায্য করবে। কালার পেন, বিভিন্ন ধরনের পয়েন্ট করার জন্য কালার পেন অবশ্যই আমরা মানে পেন্সিল বক্সের মধ্যে রাখবো। তারপর হচ্ছে পরীক্ষা দিতে যাওয়ার আগে, মানে আজকের দিনটাতে আমরা অন্ততপক্ষে 5 থেকে 6 ঘন্টা ঘুমাবো, আর রাত্রিবেলা 2টোর বেশি জাগবো না, কারণ অ্যাটলিস্ট আমাদের যেন 5 থেকে 6 ঘন্টা ঘুম হয় সেটার দিকে লক্ষ্য রাখবো। 15 থেকে 20 মিনিট পূর্বে এক্সাম হলে প্রবেশ করব, মানে মাইন্ডে কোনো টেনশন রাখবো না যে না আমাকে অনেক দেরি করে যেতে হবে বা আরও অনেক কিছু পড়তে বাকি আছে। এই জিনিসটা ফলো করার চেষ্টা করবে যে মিনিমাম 15 মিনিট আগে যেন আমরা ঢুকতে পারি, তাহলে অনেক কিছু লিখতে হয় যেহেতু, সেই জন্য আগে অবশ্যই প্রবেশ করতে হবে। এবার পয়েন্টগুলোতে চলে আসে, কী বলেছে, সে যেগুলো না গেলেও অ্যাটলিস্ট প্রিপারেশনটা গুছিয়ে নেব। কোন প্রিপারেশনের কথা বলা হয়েছে, মানে আমরা আগেই সিলেক্ট করে নেব যে 2 মার্কের জন্য আমরা কী কী পড়বো, 3 মার্কসের জন্য কী কী পড়বো, 5 মার্কসের জন্য কোন কোন কোশ্চেনগুলো আমরা সিলেক্ট করেছি, নতুন করে সেটাকে আলাদা করে মানে কোশ্চেনের বোঝা চাপাবো না। যেগুলো আমরা 2, 3, 5-এর জন্য সিলেক্ট করে রেখেছি সেগুলোই বারবার পড়বো, বারবার লিখবো, বারবার মনে করার চেষ্টা করবো। আর অবশ্যই যদি ইম্পর্টেন্ট হয় অবশ্যই দেখবো, কিন্তু তারপর দেখো নেক্সট পয়েন্টে কী বলেছে, সব বুঝতে পেরে যাবে। কোনো একটা জটিল ছবি বা কোয়েশ্চেন অ্যান্সার কিছুতেই বুঝতে পারছি না স্যার বোঝানোর পরেও, মানে কোনো দিন স্যার বুঝিয়েছিলো তারপরেও আমরা কোশ্চেনটা বুঝতে পারছি না, কোনো একটা ছবি বা কোনো কোশ্চেন অ্যান্সার, তাহলে সেটা ছেড়ে দেবো, তার পরিবর্তে অন্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো ভালো করে বুঝে মুখস্থ করবো বা লিখে প্র্যাকটিস করবো বা মুখস্থ করবো, ঠিক আছে? তো এখানে কথাটা হচ্ছে, তোমাকে ভালো করে বোঝানো হয়েছে তবুও তুমি বুঝতে পারো নি, তাহলে নতুন করে তোমরা যদি পরীক্ষার জন্য সেটা বারবার পড়ো তাহলে কী হবে, পরীক্ষার হলেও হয় ছবিটা ভুলে যাবে নাহলে লেখাটা ভুলে যাবে। সুতরাং ওই কোশ্চেনটা আমরা বাদ দিব, যেটা যদি ওটা ইম্পর্টেন্ট যদি থাকে তাহলেও সেটা কী করবো যে আরও যেগুলো ইম্পর্টেন্ট আছে অন্যান্যগুলো সেগুলো পড়ার চেষ্টা করবো। সেটা যেহেতু কোনো মতেই মাথায় ঢুকছে না তাহলে সেটা আপাতত পরীক্ষার জন্য বাদ দিব। কথাটা আশা করে বোঝাতে পেরেছি। এখন অনেকগুলো যদি এরকম হয়ে থাকে আশা করি ওরকম হবে না, কিছু কিছু জটিল মনে হতে পারে, সব ক্ষেত্রে হবে না। কোনো একটা টপিক পড়ার সময় খুব ভালো বুঝতে পারছি, মানে কোনো একটা টপিক আমরা ভালো বুঝতে পারলাম কিন্তু ছবি মনে রাখতে পারছি না, এরকম হতেই পারে যে ছবিটা আমি কিছুতেই মনে রাখতে পারছি না, তাহলে সেটা বারবার লিখে প্র্যাকটিস করবো, ঠিক আছে? কারণ একটা জিনিস যদি আমরা বারবার প্র্যাকটিস করি তাহলে সেটা আমাদের আয়ত্তে চলে আসে। যদি এক্সাম হলে এরকম হয় যে শুধু ছবি মনে আছে পড়াটা নয় তাহলে সেটা কোশ্চেন বাদ দিব। ছবিটা লিখে কী করবে, আছে 5 মার্ক ধরো, তাহলে তোমার ছবিটা মনে পড়ছে ছবির জন্য 2 মার্ক, লেখার জন্য 3 মার্ক, 3 মার্ক তোমার এমনি বাদ চলে যাচ্ছে। যদি দেখো যে তোমার একদমই কিছু মনে পড়ছে না, শুধু ছবিটা মনে আছে আর আলাদা কোশ্চেনও পারছো না, তাহলে সেক্ষেত্রে করতে পারো, কিন্তু তবু আমি বলবো সেটা বাদ দিয়ে অন্য কোনো কোশ্চেন ট্রাই করার, আশা করি কমন পড়ে যাবে। নেক্সট কী বলেছে দেখো, কোশ্চেন অ্যান্সার লিখতে হলে চেষ্টা করবো পরপর লেখার। অনেক সময় হয় কি কোশ্চেন অ্যান্সার আমরা লিখছি ছেড়ে ছেড়ে গ্যাপ দিয়ে লিখি, তো কখন ছাড়বো দেখো, কোশ্চেন অ্যান্সার লিখতে হলে পরপর লেখার চেষ্টা করবো। যদি একটা বা দুটো না পারি, ধরো একটা কোশ্চেন পারছি না দুটো কোশ্চেন পারছি না, তাহলে গ্যাপ রাখবো, আটকে থাকবো না। অনেকে হয় কি যে না এটা আমাকে মনে করতেই হবে, কারো কাছ থেকে সাহায্য নিয়ে লিখতেই হবে, এই ধরনের টেন্ডেন্সি রাখবো না, অনেকটা সময় চলে যায়। বিশেষ করে এই জিনিসটা ম্যাথের ক্ষেত্রে হয়, আমি তো অঙ্কটা করেছিলাম আমি তো অবশ্যই পারবো, তাহলে বারবার ওই ম্যাথের প্র্যাকটিস করতে গিয়ে মানে রাফ করতে গিয়ে অনেকটা সময় চলে যায়। যাই হোক, তো এটা অনেকে ফিল করেছো, তো আমি কী বললাম যে গ্যাপ রাখবো, একটা বা দুটো যদি না পারি আটকে থাকবো না। কেউ যদি আটকে থাকো তাহলে কিন্তু সময় নষ্ট হচ্ছে, এটা মাথায় রাখতে হবে। যদি 3টার বেশি হয় যে আমি পরপর 3টা কোশ্চেন পারছি না, তাহলে ওই পার্টটা পরে লিখবো, ওই পার্টটা আমরা পরে এগুলো যেগুলো পারছি সেগুলো লিখে নিয়ে পরে ওটার কোশ্চেন নাম্বার দিয়ে লিখবো। যতটা পারবো ছবি সহ অ্যান্সার করার চেষ্টা করবো, মানে যেগুলোতে ছবি আছে সেগুলোতে যেন আমরা অবশ্যই ছবি দিই, ঠিক আছে? যেটাতে ছবি নেই তবুও আমরা জোর করে ছবি দিচ্ছি এরকম কেউ করবো না। মেন কথাগুলো লিখবো, বেশি বানিয়ে লিখবো না। ধরো কোনো একটা, এটা কোনো বাংলা রচনা না যে আমরা বেশি করে লিখলে নাম্বার পেয়ে যাবো। বায়োলজি এক্সাম, তোমাকে পয়েন্ট অনুযায়ী লিখতে হবে, যেটা মেন কথা সেটা যদি লিখো, যদি সেটা 2 লাইনও হয়ে থাকে আর যদি 2 মার্ক থাকে তাহলেও তোমরা 2-এ 2 পেয়ে যাবে, কিন্তু এরকম না যে 2 মার্কের জন্য আমাকে 10 লাইন লিখতেই হবে, এই মানসিকতাটা ভুলে যাও, ঠিক আছে? এটা মাথায় রাখবে। হাতের লেখা যতটা পারবো সুন্দর করার চেষ্টা করবো, যতটা পারবো যেন হাতের লেখাটা স্বচ্ছ হয়, সুন্দর হয়। সবসময় প্যারা করে লিখবো না, প্যারা করা মানে হচ্ছে যে আমরা যে প্যারাগ্রাফ যেরকম লিখি সেরকম লিখবো না, পয়েন্ট করে লিখবো। পয়েন্ট মানে 1, 2, 3, 4 এভাবে, মানে এই যে লিখেছি আমি যদি এটা পরপর লিখতাম একটা প্যারার মতো তাহলে দেখতে ভালো লাগতো কি, তাহলে এরকম 1, 2, 3 এরকম করে পয়েন্ট করে লিখবো। নাহলে বুলেট ফর্মে লিখতে পারি, বুলেট ফর্ম কোনগুলোকে বলে, ধরো আমি একটা এরকম 4 কোণা বক্স দিয়ে একটা পয়েন্ট লিখলাম, তারপরে এটা আবার 4 কোণা বক্স দিয়ে একটা পয়েন্ট লিখলাম, এভাবে লিখতে পারি। কিংবা আমরা লিখতে পারি কীরকম, হয়তো এভাবে গোলাকার বিন্দু দিয়ে একটা পয়েন্ট, এভাবে একটা পয়েন্ট, এভাবে লিখতে পারি। কিংবা অনেক সময় তীর চিহ্ন দিয়েও লিখতে পারি, এগুলো হচ্ছে বুলেট ফর্ম, ঠিক আছে?
তাহলে এরকম বিভিন্ন পয়েন্ট হলে আমরা লিখতে পারি। অনেকে আবার এভাবে বক্স করে দিয়ে এভাবে এভাবে করে দেয়, অনেকে এভাবে ডবল চিহ্ন দিয়ে এভাবে তির্যন করে, যার যেরকম খুশি এভাবে বুলেট ফর্মে আমরা লিখবো। সবসময় প্যারা করে লিখবো না, যদি সেখানে মনে হয় যে না একটা এক মার্কের কোশ্চেন আছে তাহলে সেখানে আমরা পয়েন্ট কেন লিখতে যাবো। যদি দুই মার্কের থাকে আর দেখতে পাচ্ছ যে সেখানে কোনো বৈশিষ্ট্য চেয়েছে তাহলে আমরা পয়েন্ট করে লিখবো। যদি দেখতে পাও তিন মার্কের কোশ্চেন চেয়েছে, কোনো কিছুর জানতে চেয়েছে বা এর উদাহরণ দাও বা বৈশিষ্ট্য লিখো বা অন্যান্য ফিচার্সগুলি বলো, তখন সেখানে আমরা প্যারা করে লিখবো বা এরকম বুলেট ফর্মে লিখবো। আগে তোমাকে বুঝতে হবে যে কোথায় আমি প্যারা লিখবো কোথায়। কিন্তু দেখা হলো যে অনেক সময় আছে কি আমরা ছাত্ররা কী করি, তোমরা যেমন লিখো, আমি দেখেছি অনেক খাতাতে যে লেখার সময় যেখানে তোমরা পয়েন্ট দিতে পারবে, মানে এক দুই তিন চার করে লিখতে পারবে পরপর এভাবে বা এইভাবে বুলেট চিহ্ন দিয়ে লিখতে পারবে, তো এই বুলেট ফর্মে অনেকে না লিখে প্যারা করে লিখে, এই জিনিসটা বাদ দিবে। কারণ যখন এভাবে পয়েন্ট করে লিখবে কিনা তখন দেখতে ভালো লাগে, দুই মার্কের জন্য চারটা পয়েন্ট দিয়েছে তাহলে একে আমি দুয়ে দুই দিয়ে দিই। আশা করি কথাটা বোঝাতে পেরেছি। আচ্ছা তারপরে দেখো, তাহলে এটা মনে থাকবে সবসময় প্যারা করে লিখবো না পয়েন্ট করে লিখবো। তারপরে চলে আসো মোস্ট ইম্পর্ট্যান্ট যে দুটো জিনিস, এই চারটা তো দেখলাম, পাঁচ আর ছয় নম্বর মার্জিন টানবো। খাতায় যদি মার্জিন টানার অপশন থাকে মার্জিন টানবো। পয়েন্ট লেখার জন্য কালারফুল পেন ইউজ করব, ঠিক আছে, লাল কালার ছেড়ে দিয়ে আলাদা কালার, যেমন হচ্ছে গ্রিন কালার, গ্রিন কালারটা অতটা ভালো ফোটে না, বেগুনি কালারটা ভালো ফোটে, কমলা কালার ভালো ফোটে, তো চেষ্টা করবে এমন ধরনের কালার ইউজ করার লাল বাদ দিয়ে। কোয়েশ্চেন সিলেকশন খুব ভালো করে করব, মানে কোয়েশ্চেন সিলেকশনটা আমাদের বুঝে শুনে করতে হবে, যেটাতে ফ্র্যাকশন আছে বেশি, মানে ধরো কোনো একটা কোয়েশ্চেন আছে দুই পাঁচ মার্কের, টু প্লাস টু প্লাস ওয়ান, তাহলে এখানে ফ্র্যাকশন যেহেতু বেশি আছে তাহলে নাম্বারটাও বেশি পাওয়ার সম্ভাবনা থাকবে। কিংবা যেটা লিখলে সময় বাঁচবে, তাহলে দুই মার্কের জন্য আমি চারটা লাইন লিখলে বা পাঁচটা লাইন লিখলে আমার হয়ে যাচ্ছে অ্যান্সার, তাহলে আমরা যেহেতু যেটা লিখলে সময়টা বাঁচবে, তুমি একেবারে পাঁচ মার্কের একটা অ্যান্সার লিখছো তাহলে তোমাকে হয়তো দেড় পাতাও লিখতে হতে পারে, কিন্তু তুমি দুই দুই করে লিখছো বা ভাগ করা আছে এক এক তিন এরকম আছে, তাহলে সেখানে তোমাকে সময়টা বাঁচবে লেখার জন্য আর নাম্বারটাও বেশি পাবে। সেরকম প্রশ্ন চুজ করার চেষ্টা করবো, মানে ফ্র্যাকশন যেগুলোতে আছে সেগুলো কোয়েশ্চেন চুজ করার চেষ্টা করবো। এখন দেখা হলো যে কিছুতেই পারছি না, একটাই কোয়েশ্চেন আমি পাচ্ছি পাঁচ মার্কের, তাহলে সেখানে করবে, কিন্তু চেষ্টা করবে যদি পেরে থাকো যে দুটোই আমি পাচ্ছি, দুই দুই মানে চার মার্কের অ্যান্সার আমি পারছি, এক মার্কেরটা পারছি না, তবুও তুমি চার মার্কেরটাই লিখবে, মানে যেটা ফ্র্যাকশন আছে সেটাই লিখবে। কারণ এক মার্কটা যদি তোমার হল কালেকশন হয়ে যাবে কারো কাছ থেকে সাপোর্ট নিয়ে যদি হয়ে যায়। আরেকটা জিনিস বলি, যদি কোনো অ্যান্সার তোমরা না পারো, হতেই পারে এরকম যে কোনো একটা অ্যান্সার হয়তো আমি পারছি না, তাহলে কী করবে যে তোমাদের ঘরে বা রুমে যে স্যার আছে তাকে বলবে যে বায়োলজির কোনো টিচারকে ডাক দিতে, আর তাকে গিয়ে বলবে যে স্যার আমি সব অ্যান্সার লিখেছি শুধু এটা আমি পারছি না এক মার্কের বা দুই মার্কের, তাহলে কিন্তু অবশ্যই তিনি যদি সেখানে প্রেজেন্ট থাকেন তাহলে অবশ্যই কিন্তু তোমাকে হেল্প করবেন বা বলে দেবেন, অবশ্যই বলবেন, ঠিক আছে। তো এখন তোমরা যদি বড় পাঁচ মার্কের অ্যান্সার জানতে চাও তাহলে তো আর বলবে না, শর্ট মার্ক শর্ট কোনো কোশ্চেন এক মার্কের বা দুই মার্কের অবশ্যই জানা থাকলে বলে দেবে। আচ্ছা দেখো, তারপরে না হলেও তোমাকে হেল্প করবে, সেরকম প্রশ্ন চুজ করার চেষ্টা করব। তারপরে দেখো টাইম দেখে দেখে কোশ্চেন লিখবো, মানে হাতে হাতঘড়ি থাকবে, আমরা সময় দেখে কোশ্চেন লেখার চেষ্টা করবো। শেষে যদি দেখি, অনেক সময় হয়ে যায় কি আমরা প্রথমেই সময় নষ্ট করে দিই, শেষে যদি দেখি যে কুড়ি মিনিট সময় আছে, এখানে দেখা আছে মানে আমি তোমাদের কথা বলছি, শেষে যদি দেখো যে কুড়ি মিনিট সময় আছে আর পনেরো মার্কস লিখতে হবে, মানে পাঁচ মার্কসের তিনটা কোশ্চেন এখনও বাকি আছে, তাহলে এই পাঁচ মার্কের তিনটা কোশ্চেন লেখার জন্য তাহলে একটার জন্য ছ মিনিট করে সময় লাগছে, প্রায় সাত মিনিট, মানে সাত তিন একুশ, কিন্তু আমরা ছ মিনিট করে সময় নেব, কারণ তোমাদের দু মিনিটে আবার খাতাটা রিভিউ করতে হবে যে ঠিকঠাক অ্যান্সারগুলো সব কিছু লিখেছো কিনা। তাহলে একটার জন্য ছ মিনিটের বেশি সময় দিব না, যখনই তার মধ্যে তুমি কী লিখবে ভেবে নাও, মানে আমি ছ মিনিটের মধ্যে কী কী লিখবো ওটা ভেবে নেবে, সেই হিসাবে লিখবে, আর যেই ছ মিনিট হয়ে যাবে সঙ্গে সঙ্গে নেক্সট কোশ্চেনের অ্যান্সার লেখা স্টার্ট করবে, নাহলে কমপ্লিট করতে পারবে না। মানে টাইমটাকে ফলো করে তোমাকে অ্যান্সারটা লিখতে হবে। তুমি যদি একটাই ভালো করে লিখতে চাও তাহলে দেখা হলো পাঁচ মার্কের দুটো কোশ্চেন ছেড়ে দিলে, একটা ভালো করে হলো দশ মার্ক তুমি এমনি ছেড়ে দিলে, আর তিনটায় হয়তো পারতে, তোমাকে শুধু সময়টা দেখতে হবে, ছ মিনিটের মধ্যে আমি যতটুকু পারছি লিখে নেবো, একটা সংক্ষিপ্ত আকারে যতটুকু পারি পয়েন্টগুলো দেওয়ার চেষ্টা করবো, লিখে নিলাম, এবার সঙ্গে সঙ্গে ছ মিনিট হয়ে গেলো সঙ্গে সঙ্গে নেক্সট কোশ্চেন, আবার ছ মিনিট হলো আবার সঙ্গে সঙ্গে নেক্সট কোশ্চেন, এভাবে কমপ্লিট করবে, নাহলে কিন্তু কমপ্লিট করতে পারবে না। হলো, আর এই ছটা পয়েন্ট যা বললাম বললাম, লাস্ট নট বাট দ্য লিস্ট, শেষের পয়েন্টটা হলো ট্রাই অ্যাট ইউর লেভেল বেস্ট, মানে তুমি তোমার সর্বাধিক প্রচেষ্টা দিয়ে কাজ করবে, পরিশ্রম করবে যেন তুমি ভালো ফল করতে পারো, অ্যান্ড দেন লিভ ইট ফর দ্য কনসিকুয়েন্স অর রেজাল্ট, মানে তারপরে তোমরা সেটা রেজাল্টের উপর ছেড়ে দাও, তুমি যতটা পারবে, মানে তুমি হয়তো আজকে পারতে যে না আমি আট ঘন্টা পড়তে পারতাম বা দশ ঘন্টা পড়ে আমি কালকে পরীক্ষাটা দিব, তো তুমি তোমার হায়েস্ট সর্বোচ্চ প্রচেষ্টা দিয়েছো, দশ ঘন্টার খাটনি দিয়েছো বা আগে যেগুলো পড়েছো পড়েছো, এই যে সর্বোচ্চ খাটনিটা দিলে তারপরে তুমি এক্সাম দিতে গেলে, এবার এক্সাম দেওয়ার পরে ভুলে যাও যে না তারপরে ফলাফল কী আসছে, কনসিকোয়েন্স কী আসছে, রেজাল্ট কী আসছে, আউটকামস কী আসছে, সেটা গড়ের উপর ছেড়ে দাও, ঠিক আছে। তাহলে তুমি সর্বাধিক প্রচেষ্টা করেছো যেন তোমার পরে মনে পস্তানো না আসে যে না আমি এই পরীক্ষার জন্য খাটিনি বা পরিশ্রম করিনি, আমি যতটা পেরেছি তার আগের দিন, যেহেতু একটা দিন সময় আছে, যতটা পেরেছি সর্বাধিক প্রচেষ্টা করেছি, চেষ্টা মানে যতটা পেরেছি সময় দিয়েছি, এবার তারপরে যতটা হয় আমি এক্সামটা ভালোমতো দেওয়ার চেষ্টা করেছি, এখন যা হবে দেখা যাবে, ঠিক আছে। এরকম চিন্তাধারা রাখবে, মানসিকতা রাখবে, ঠিক আছে। সকলকে পরীক্ষার জন্য বেস্ট অফ লাক, সকলের জন্য ভালোভাবে এক্সামটা দিতে পারো, আর আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা রইল, আর দেখা হবে তোমাদের নেক্সট অন্য একটা কোনো পার্ট নিয়ে, ভালো থেকো সবাই।